বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, শরীরটা খুব খারাপ ছিল, একটু বেলা করে উঠলাম। আর ধিতিকনে স্কুলে চলে গেছে, তোমাদের দাদা ভাই রাখতে গেছে। আর আজকে আসবে আমার পিসি, মানে কি আমার তো চার পিসি, তো একটা পিসি মশাই, একটা পিসি না, আমার চার পিসি, তো তিনটা পিসা মশাই মারা গেছেন, শুধু একটা পিসা মশাই আছেন এখন। তো যে পিসিটা আসবে এটা হলো সবার বড় পিসি, না বড় নাম, বড়টার বরের বড়টার পরে যেটা হয়, মানে কি দ্বিতীয়টা, সেই পিসি আজকে আসবে, তোমাদের দাদা ভাই আনতে যাবে, আসবে যখন। তো আমি তো জানোই আমি তো জগা খিচুড়ি অবস্থায় আসছি, আর ওই পিসি তো একদম, মানে কি আর বলবো। তো যাই হোক, বুঝতে পারে পিসি, জানে আমার আমার খুব অসুবিধা, আমার খুব কষ্টের দিন কাটে আর কি। তো যাই হোক, মেয়ে স্কুলে গেছে, বাড়ি ঘরের অবস্থা মোটামুটি ভালোই আছে। আর এখন আমি কাজে লাগবো, মানে পরিষ্কার করতে হবে একটু, মানে সবকিছু ঘর। তোমার দাদা ভাই কিন্তু সবকিছু করেছে, কিন্তু এখন গোছ গাছটা করতে হবে। এক গাদা বাসন ছিল তোমাদের দাদা ভাই মেজেও দিয়েছে আমাকে, আমি ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম কালকে, যেহেতু আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, সেটা খেয়ে আমার ঘুম ভাঙছিল না। তারপর আমাকে ডেকেছিল, পিসি ফোন করেছিল, আমি তাও বুঝতে পারিনি। তারপরে উঠলাম, তারপরে ধিতিকনা স্কুলে গেল, আর উঠে শুধু আমি ওদেরকে চাটাই করে দিলাম, বরকে চা করে দিলাম, ধিতিকনাকে হরলিক্স দিলাম, আর আমি এখন খাবো চা। তো রান্না বান্না কি করতে হবে, পিসি আসবে, জানি না পিসি কি খায় না খায়, আর আমি এখানে থাকি কিছু জানিও না। কার্তিক মাস শেষ হয়ে গেছে, কার্তিক মাস শেষ হয়ে কার্তিক অগ্রহায়ণ মাসের আজকে 5 দিন। তো ঠাকুমা আর শাশুড়ি আসতে চেয়েছে কার্তিক মাস শেষ হওয়ার পরে, তো দেখি কবে আসে, ফোন করব। তারপরে আজকে আসবে আর একটা দেওর, যেটা আসে আর কি, ও জয়েন করেছে এখানে অফিস, ওর ওর হেড অফিস হলো এখানে, ও আসবে আজকে। তো সবাই আসবে, তো সবাই আসবে, যদি আমার শরীরটা ভালো থাকে তাহলেই ভালো লাগে, শরীর খুব খারাপ লাগলে সবাই আসলে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, সবাই হলো নিজের লোক, সবাই জানবে। তো এখন আমি খাবো চা, চা খেয়ে তারপরে রান্না বান্না। আর ঠাকুর আজকেও দিতে পারবো না, দিদিগণা শুধু ওর গোপাল ঠাকুরকে, ও বললাম যে গোপালকে শয়ন দিয়েছে কালকে, ও তো ও স্নান করে স্কুলে যায়, তো তো বলে যে তুলে শুধু ভক্তি দিস, তো ও ভুলে গেছে আজকে। তো যাই হোক, এখন আমি আস্তে ধীরে সমস্ত কাজই করব। তবু আমার আজ কেন যেন মাথা ঘোরাচ্ছে কেমন। তো বরকে আনতে বললাম মাজা, মানে ফুটি আনতে বললাম ভালো দেখে, কারণ শরীর অসুস্থ হলে আমার ফলের রস খেলে শরীরটা আস্তে আস্তে ভালো হয়। তো আনতে বললাম, দেখি কি করে। তো এখন চাটা খাই, চাটা খেয়ে কাজে লাগি, ব্লগটা শুরু করে দিলাম। সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থেকো। নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক দিও, বেল বাটন বাজিয়ে অল লেখাটাকে ক্লিক করে রেখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা। আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা বন্ধুরা, এইভাবে এগিয়ে নিয়ে যাও। আমি অত বেশি আকাঙ্ক্ষা করি না, যেভাবে নিয়ে যাচ্ছ এইভাবেই নিয়ে যাও, তাহলেই হবে, কিন্তু পাশে থেকো, ছেড়ে যেও না। তো যাই হোক, এখন এই যে বন, এই বন দিয়ে খাবো চা, তারপরে লেগে যাব কাজে, যা পারি তাই অল্প অল্প করে শেয়ার করবো সন্ধ্যে পর্যন্ত। তো একটা পার্সেল আসলো, জানি না কি আসলো, সেটা অবশ্যই আনবক্সিং করে দেখাবো। তো এখন চাটা খেয়ে কাজে লাগি, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চোখমুখের অবস্থা খুবই খারাপ, সাবান দিইনি, শুধু বেসিনে তাড়াতাড়ি গড়ে উঠে খালি চাটা করলাম, স্নান করতে হবে। তো আমার একটা কালকে এই সেলফি স্টিকটা তো আমার নষ্ট হয়ে গেছে, কারণ হাতে টিপে সব কিছু করতে হয়। তো কালকে একটা পার্সেল এসেছে, সেটাতে মনে হয় সেলফি স্টিক নাকি, সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। কিন্তু সকালবেলা একটা পার্সেল আসলো, জানি না ওটাতে কি আছে। তো চাটা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, কটা বাজে দেখি, মোবাইলে দেখবো না, শুধু ঘরেতে দেখবো। তো একটা এখনো বাজানি, 20 মিনিট কম আছে। তো আমি রান্নাঘরের বেসিন পরিষ্কার করেছি, হাত ধোয়ার বেসিন পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করে স্নান টান করে শ্যাম্পু করে এসেছি রান্নাঘরে। ভাত মানে নাইটিটা চেঞ্জ করে, ভিজা নাইটি চেঞ্জ করে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আছে মাছ, মাছলি, এই যে মাছ, তো এই মাছ দিয়ে বেগুনের তরকারি করবো, আর বেগুন ভাজবো, আর কিছু করবো না। পিসি আসবে, তো শরীর বললাম যে শরীর খুব অসুস্থ থাকলে আমাকে ফলের রস খেলে শরীর সুস্থ হয়ে যায়, তাই তোমাদের দাদা ভাই ধিতিকণাকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসেছে মাজা। তো এই মাজাটা এখন খাবো, খেয়ে তারপরে ভাতটা শাক দিয়ে বেগুন কাটবো, বেগুন কেটে রান্নাটা করব। আর পিসিকে আনতে যাবে, পিসি ফোন করবে, মানে চোখের চেক আপ করাতে চলে গিয়েছেন, চোখের ডাক্তার দেখাতে এখানে এসেছে। তো চেক আপ টেক আপ করে তারপরে ফোন করবে যখন, তখন নিয়ে আসবে। আমি তো যাবো না, দিদিমণাকে স্কুল থেকে আনার সময় হয়ে গেল, তোমাদের দাদা ভাই অফিসে কয়েকদিন মানে যেতে পারছে না, কারণ আমার শরীর ভালো না, বাড়িতে থেকেই কাজ করছে। হ্যাঁ, দিদিকানাকে আনতে যাবে,
এসে পড়বে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর যে হচ্ছে আমার সবজি বেগুন টমেটো সবকিছুই আছে, তো বাড়ি ঘর পরিষ্কার করলাম এতক্ষণ। সকালে উঠে তোমাদের দাদা ভাই করে ঘর ঝাড়ে ঘর মুছে, তারপরেও আমাকে করতে হয়। আর তারপরে ওগুলো করে ঠারে আসলাম, এখন তুলসী পাটে জল টল দিলাম, এই কয়দিন দিতে পারিনি, আজকে সন্ধ্যাবাতি দিব আর কি। তোমাদের দাদা ভাই দেয় ধিতি দেয়, তো গোপু সোনাকে শুধু মানে ও শয়নে দিয়েছিল ধিতি, তুললাম এখন আমি, যেহেতু মাথাতে শ্যাম্পু ট্যাম্পু করলাম তার জন্য, শ্যাম্পু ট্যাম্পু করে কন্ডিশনার ছিল না ভিজা মাথা, আমি ভিজা মাথাতেই আসরাই, শুকনো মাথাতে আসার লাগলাম, আর আরো প্রচুর জ্বর হয়, তো এই যে শ্যাম্পু করলাম। আশা আছে চুলগুলো কাটবো একটু, মানে একটু অন্য টাইপের করে কাটবো, আর বাদামি কালার করতে বলেছে একটা দাদা ভাই আমাকে, বলেছে ব্রাউন কালার করার জন্য, তো ওটা ইচ্ছা আছে। তো যাই হোক, এখন এসেছি রান্নাঘরে, বক বক তো করেই দিলাম, কারণ প্রতিদিনই কাজকর্ম করে ভাত বসিয়ে দিয়ে চা খাই, আজকে চা খাবো না, আজকে খাবো মাজার রস, মাজার রস খেয়ে তারপরে রান্নাটা করি। তোমরা সাথে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ভাত এদিকে হচ্ছে, আর এই যে মাজার বোতলটা এনেছে, তো এখন খাই, মানে কাঁচের গ্লাসে না খেলে শান্তি হয় না, তো কাঁচের গ্লাসে ঢেলে নেব, মনে হয় এটা টক টক হবে, কেমন ঝাঁকিয়ে দিয়ে নিলাম তবুও। তো এটাকে খাবো, মানে এটা তো দেখা যাচ্ছে একদম কেমন রং, কতগুলো থাকে না কত সুন্দর। তো যাই হোক, এটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ওই যে মাছ ভিজে রেখেছিলাম, মাছ মাছ কম পড়বে, পিষে আসবে না, কম পড়বে, তো রাতে ডিম ভেজে খেয়ে নেব। তো বন্ধুরা, বললাম না যে ই হবে, মিষ্টি আছে, সারাদিনে আস্তে আস্তে খেয়ে সুস্থ হয়ে যাবো আজকে। তো যাই হোক, ভাত হয়ে গেছে, এখন বেগুন কেটে নিব। তো বন্ধুরা, আমি কাটাকাটি করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, বেগুনের সাথে মুলো দিয়েছি, আর বেগুন ভাজবো, বেগুনের মধ্যে এখানে মানে বেগুনের তরকারির জন্য মশলা গুঁড়ো, এখানে আছে টমেটো, মরিচ, পেঁয়াজ সবই আছে, কুলেখাড়া শাকটা জাল দেব। আর দেখো প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে, আর এটা হলো মাছ, মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন এটাকে ছেড়ে দেবো এখানে। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে আমার, মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর বেগুন ভাজছি। বন্ধুরা, বেগুনে আমি হলুদের পরিমাণটা কম দিই, কেন না হলে ওই যে পুরে মানে পোড়া লাগে আর কি, সেই জন্য। আর এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি, এই বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, আমি যদি জানি বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি তরকারি, সেই জন্য একটু কম করে কেটে নিয়েছি বেগুন ভাজা দিয়ে। আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে মিক্সিতে মশলাটা করে নিয়েছে, ভাত তো হয়েই গেছে, তো বেগুনের তরকারি রান্না করতে আমার বেশি দেরি লাগে না, আর কালকে রাতের বেগুন ভাজা, তো লাস্টে ওগুলো গরম করে নেবো, ওগুলো চিহ্ন করে রেখে দিবো, ওগুলো আমি খাবো। তো আর একটু পরে এগুলো নামিয়ে নেবো, নামিয়ে এই দিদিগণ স্কুল থেকে এসে পড়েছে, আর কথা বলতে হাঁপিয়ে যায় বন্ধুরা, শরীর খারাপ থাকলে এরকম হয়। আর দিদিগণ স্কুল থেকে এসে পড়েছে, মানে ও লেস লেস খায়, এত পরিমাণে লেস খেয়ে এত পরিমাণে লেস খায় জানে, কালকে রাতে ও গ্যাসে চাপ দিয়েছে টুকু বাচ্চার, তারপরে আজকে বলেছে যে লেস কিনে নিবে, মানে টিফিনে লেস কিনে নিবে, লেস খায় খালি পেটে যায় এমনিতে এক কাপ হরলিক্স খেয়ে, তারপরে খায় লেস, ওগুলো তো গ্যাস হয়, তো আজকে বিস্কিট দিতে বলেছি, তো বাড়িতে এসে মন খারাপ করে বসে আছে। তারপরে আমাকে ওই যে তোমাদের দাদা ভাই মাজা এনে দিলো, বললাম যে মাজা খা, তো মাজা খাবে না, রাগ করে বসে আছে। তো রান্না করবো দুধে তরকারি, তরকারি দিয়েও খাবে না, ওই বেগুন ভাজা দিয়ে একটু ভাত মেখে মাছ ভাজা দিয়ে হয়তো খাবে। আর পরীক্ষা এসে গেছে, 5 তারিখ থেকে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, আর টিউশন আজকে আছে কিনা জানি না, পিসি আসবে, একটা লোক আসলে আবার পড়াশোনাও হয় না, তো সব দিক দিয়ে বজায় রাখতে হয়, নাও করা যায় না। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বেগুন ভাজা হয়ে গেছে, আর এখন আমি ওই যে পেঁয়াজ আর রাঁধুনি দিয়েই তো আমি করি, তোমরা জানো আমি সব কিছুতে রাঁধুনি দিয়ে তরকারি রান্না করি, কারণ ওটা খুব মারাত্মক টেস্ট হয়,
তেল মশলা কম দিলে রাঁধুনির সেন্টটা খুব ভালো। তো এই যে মিক্সিতে মশলা করেছি এটা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি, বেগুনের তরকারিতে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই, রাঁধুনি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা আরেকবার মানে মিক্সির সাথে করে নিলে একদম মিহি হয়ে যায় সেজন্য। তো এটাকে একটু ভাজা ভাজা করে নিব, মশলা কষাতে হয়। আর বাড়িতে থাকলে, বাড়িতে থাকতে যখন আমার মিক্সার মেশিন ছিল না, তখন আমি রাঁধুনিটাকে কাঠ খোলায় ভেজে নিতাম আর নামানোর আগে একটু বেটে দিয়ে দিতাম, ওটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক, মোটামুটি কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো বেগুন। আর আজকেই প্রথম মূলো খাওয়া হলো, মূলো দিয়েছি সাদা সাদাগুলো। বেগুনের তরকারি দিয়ে মানে বেগুনের তরকারি অল্প পরিমাণ হলেই ভাত খাওয়া হয়ে যায় আমার, এখনই হয়ে যাবে রান্নাটা। এক হাতে সেলফি স্টিক ট্রাইপডটা আছে, ট্রাইপডটা মানে ছোট করা আছে জন্য আনাই হয়নি। তো শুধু লবণ দিব আর একটু কষাবো। তো বন্ধুরা, আমার তরকারি মোটামুটি কষানো শেষ, আর এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখন দেব মাছ। মাছ কেন এখন দেব, আগে তো দেওয়া যাবে না, দিতে হবে জল, মানে বেগুনের তরকারি তো বেশি ঝোল খাওয়া যায় না, মাখা মাখা তরকারি করতে হয়। তো এখন আমি দিয়ে দেব ঝোল, আর এখন দিয়ে দেবো মাছ। বন্ধুরা, লেজাটা দিয়ে দিই, রাঁধুনি দিয়ে কিন্তু বেগুনের তরকারি খুব ভালো লাগে, তোমরা ট্রাই করো রাঁধুনি দিয়ে। অনেকে জিরা তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে করে, তো আমি রাঁধুনি দিয়ে করি, মার কাছে শিখেছি তাই। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। দিদি কোনো তরকারি মাছ খাবে না জন্য ওর জন্য দুটো মাছ রাখা হয়েছে, ভাজা মাছ। আবার কোনো সময় বলে যে না মা আমাকে তরকারি মাছ দেওয়া হয়েছে বেগুন ভাজা, আর কুলেকারা শাকটা হচ্ছে, আর এই যে আমার মাছলি মানে বেগুন দিয়ে মাছের তরকারি রাঁধুনি দিয়ে। তো রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা, কারণ স্কুল থেকে অনেকক্ষণে এসেছে, এখন খাবো আমরা। বন্ধুরা, এখন রাখি আপাতত, পরে তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে, আর পিসি মনে হয় সন্ধ্যার দিকে আসবে। তো বাই বাই, এখন রাখছি আপাতত। বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যে কয়টা বাজে? মোবাইলও দেখতে পারি কিন্তু বড় ঘড়িতে দেখা, কারেক্ট 6টা এখনো বাজেনি, 5 মিনিট কম। তো যদি কোনোকে তোমাদের দাদাভাই প্রাইভেটে দিয়ে আসলো, ওই যে যে ভদ্র মহিলা পড়া ওনার ওখানে, আর জানি না কেন বা কথা বলতে হাঁপিয়ে যাচ্ছে আজকে। আর সন্ধেবাতি তোমাদের দাদাভাই দিয়েছে, আর আমি করছি চা, চা খেয়ে কি যেন বলে, চা খেয়ে তোমাদের দাদাভাই যাবে আমার পিসিমাকে আনতে, আর যে পার্সেলটা এসেছে সেটা তোমাদেরকে আনবক্সিং করে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো, কারণ অত বড় ভিডিও করলে তোমরা দেখাও না। সেজন্য এখন চা বসিয়েছি, চা খাবো, আর পার্সেল তো অনেকগুলো এসেছে, তো সবগুলোই আমি দেখাবো না, কারণ আমার একটা সেলফি স্টিকের খুব দরকার। আমি বলেছি আমার চ্যানেল মনিটা চলে আমাকে সেলফি স্টিক কিনে দিতে হবে, সেখান থেকে আমার 5,000 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। এখন আমার এটা দিয়ে চলে না, কারণ মানে নষ্ট হয়ে গেছে আর চলে না, কারণ আমি উপরে তিনতলাতে থাকি, নিচের থেকে নিচের দিকে একটু ভিডিও করলে যদি পড়ে যায় সেই ভয়, আর মানে এটা চলেই না, অন্য কেউ হলে করবেই না। তো আমি অনেক কষ্ট করে এটা দিয়ে চালাই, তো সেই একটা সেলফি স্টিক মানে এটা ছিল 150 টাকা, যেটা দিয়ে করি 150 টাকা। আর যেটা এসেছে ওটা ব্লুটুথ সিস্টেম, মানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে, আর ওটা দাম হলো 750 টাকা। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আর চা খাবো, চা না খেলে তো বুঝতেই পারো, চা না খেলে পেটের ভাত হজম হয় না তাই। আর হে, তোমাদের দাদা ভাই তো সারাদিন রাত ওই কম্পিউটারে কাজ করে যাচ্ছে, কারণ না করলে তো চলবে না। আর চাটা আমি ঢেলে নেবো, চাটা হয়ে গেছে। তো আমার চা হয়ে গেছে, চোখে মুখে জল দিলাম, এই যে চা ওইখানে দেবো, তা
এই যে আমাদের ঘরের পরিবেশ। দিদিগণা দিদিগণা মিষ্টি আর মাজা খেয়ে গেছে, আর যে বিছানা পাতির অবস্থা এরকম, কারণ এগুলো গোছালো এরকমই থাকে, সেজন্য আমি গোছানো বাদ দিয়ে দিয়েছি। আমি তো গরম গরম চা খেতে পারি না, তা একটু ঠান্ডা হোক তারপর না তোমাদেরকে পার্সেলটা দেখাই। পার্সেলটা আমাদের তোমাদের দাদা ভাই খুলেছে, মানে দেখেছে, এখন তোমাদেরকে দেখাবো, কারণ তর্স হয়েছিল না সেই জন্য। এই যে এটার মধ্যে আছে। তো বন্ধুরা গরম চা আমি খেতে পারি না, একটু ঠান্ডা হোক, আর তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সেলফি স্টিকটা। দাম বাড়ি গেছে আজকে, আজকে দাম বেড়ে গেছে দেখেছে তো, মানে আমরা তো অনলাইনে সবকিছু করে থাকি, তো এটা আর মধ্যে এই যে ক্যামেরা সেট করতে হবে, আর ব্লুটুথ সিস্টেম আছে, বলে তো আমি তো বুঝতে পারতেছি না, বলো। হ্যাঁ, ব্লুটুথ দিয়ে কানেকশন করে ছবি তুলতে হবে। তো এটাই বন্ধুরা দেখানো ছিল, আর আরেকটা পার্সেল এসেছে, ওটা যে কি, ওটা কি বলো, চার্জার, ওটা দেখালাম না, ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এটা দিয়ে এখন নতুন ভিডিও করব, তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমার মনিটরে চলে নতুন সেলফি স্টিক লাগবে, কিন্তু যেটা হাতে নিয়ে তোমাদের দাদা ভাই করে দিচ্ছে ওটাও তোমাদেরকে আমি দেখাবো পরে, ওটা একদম চলেই না। তো এই ছিল ভিডিও আজকের বন্ধুরা, সারা দিনের ব্লগ ভিডিও, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো গুড ইভিনিং বলে রেখে দিচ্ছি, বাই বাই।